মানে আমরা যাচ্ছিলাম যে বিকেলের টাইমে ওই জন্য প্রফেসররা আসেন বা ওনারা ঠিক মতো আসেন, এই কথাগুলো বলতে গিয়ে একটু উত্তেজনা পর্যায়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে আর কি। এর বিষয়ে কিছু না, এর বিষয়ে এরপরে আর বেশি কিছু বলতে আমি, এটা হাসপাতাল যেভাবে চলা দরকার, মানুষ যেন কিছু সেবা পায়, 24 ঘন্টা যেন কিছু সেবা পায়, হাসপাতালে দুর্নাম না থাকে, এটাই চাচ্ছিলাম আর কি। জানি না, ওনার কথা হচ্ছে যে প্রফেসররা প্রতিদিনই আসেন, আর আমি বলছিলাম যে একটু এনশিওর করতে হবে স্যার, এই উনি হয়তো একটু উত্তেজিত ছিল, আমারও কথায় হয়তো ভুল ছিল, উনি মুরব্বী মানুষ, উনি হয়তো অ্যাটিটিউডটা আমারও ঠিক হয় না, উনি হয়তো এটা নিতে পারে নাই। কর্মচারী কর্মকর্তা আছে তাদের বের করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে একটা দুঃখজনক যে আমাদের সহকারী পরিচালক অর্থম ভান্ডার এবং আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার তার মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু উত্তেজনা হয়েছিল। তা আমি পরিস্থিতি জেনে আমি সাথে সাথে গিয়ে ওখানে পরিস্থিতি সামাল দিয়েছি, সমস্যা নেই, আমরা এখানে সেই লক্ষ্যে বসেছি, আমরা এই পরিস্থিতিটা এখানেই সমাপ্ত করে দিয়েছি।